সম্মানিত হাজরিন, গত 15 জানুয়ারি ফুলতলি সাহেব বাড়িতে ইসাল সওয়াব মাহফিলে আমি সাহেব আল্লাহ রহমতুল্লাহ আলাইহির ব্যাপারে কয়েকটি কথা বলেছিলাম। কয়েকজন হয়তো ওই বক্তব্য শুনেছিলেন। এরপরে অনেকে প্রশ্ন করেছেন যে সবগুলো ব্যাপার বুঝি নাই, সময় কম ছিল। অনেকেই আমাকে বলেছেন যে এগুলো একটু ব্যাখ্যা করলে ভালো হয়। এক বাক্যে বলে গেছেন সবগুলো বুঝতে পারি নাই। আজকেও খুব বেশি সময় নেই, তবুও এই কথাগুলোর মধ্যে আমি একটু ব্যাখ্যা দান করার চেষ্টা করব যে কেন ওই দিন সাহেবুল্লাহ রহমতুল্লাহ আলাইহির ব্যাপারে আমি এই দাবি করেছিলাম যে সাহেবুল্লাহ রহমতুল্লাহ আলাইহি এই যুগের একজন মুজাদ্দিদ ছিলেন। এই বিষয়টি একটু কথা বলার চেষ্টা করব এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তৌফিক প্রার্থনা করছি। আল্লাহ রাব্বুল আলামিন ওই সময় আমার মুখ দিয়ে যে কথাগুলো বের হয়েছিল যেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত এবং সিরাত থেকে ওই কথাগুলোর দলিল আমরা উপস্থাপন করতে পারি। আল্লাহ যেন তৌফিক দেন। সম্মানিত হাজিরিন, আমি প্রথমে বলেছিলাম যে আমাদের এই ভারতীয় উপমহাদেশের ব্যাপারে অনেক জায়গায় বলেছি, আজও বলছি, অনেক সময় শ্রোতা ভিন্ন থাকেন, তাই অনেক জায়গায় কথাগুলো বলেছি, এখনো বলছি। সেটি হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই পার্থিব জীবন ত্যাগ করার পূর্বে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতের ব্যাপারে কয়েকটি জামানত রেখে দিয়েছিলেন। এর মধ্যে একটি জামানত হচ্ছে কুরআনুল করিম কিয়ামতের আগ পর্যন্ত কখনো বিকৃত হবে না। কোন ব্যক্তি কুরআনুল করিমের একটি বাক্য, একটি শব্দ, একটি হরফ বিকৃত করতে পারবে না। এটি আল্লাহর পক্ষ থেকে উম্মতে মুহাম্মদীকে দেয়া সবচেয়ে বড় গ্যারান্টি। কিয়ামতের আগ পর্যন্ত দুনিয়ার সমস্ত মানুষ আল্লাহ না করুক যদি গুমরা হয়ে যায়, আর এটা আপনি যদি হেদায়াত তালাশ করতে চান, তবুও কোরআন শরীফের পাতা আপনার জন্য খোলা থাকবে। মা বাইনা গুফতাইনি কালামুল্লাহ। দ্বিতীয় কথা, আল্লাহর নবীর আরেকটি জামানত হচ্ছে যে আমার পুরো উম্মত কখনো একসাথে গুমরা হবে না। ইন্নাল্লাহ লা ইয়াজবাউ উম্মতি আলা দালালা। আল্লাহ কখনো আমার পুরো উম্মতকে একসাথে গুমরা করবেন না। সুতরাং এই উম্মতের একটি দল সদা সর্বদা হকের উপর প্রতিষ্ঠিত থাকবে, এটি মুহাম্মদুর রাসূলুল্লাহর জামানত। তিন নম্বর হচ্ছে, যদি কোন যুগে উম্মতের মধ্যে গুমরাহী আসে, তবু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উম্মতে মুহাম্মদীকে এরকম গুমরাহ অবস্থায় ছেড়ে দেবেন না, বরং প্রতি শত বছরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন কিছু মানুষকে প্রেরণ করেছেন, করছেন এবং করবেন, যারা এই উম্মতের জন্য দ্বীনকে আবার নবায়ন করবে, নতুন করে কুরআন সুন্নতের আলোকে দ্বীনকে আবার উপস্থাপন করবে। এটি হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ অনেকগুলো জামানতের মধ্যে তিনটি জামানত বললাম। একটি, কুরআন কখনো বিকৃত হবে না। দুই নম্বর, পুরো উম্মত কখনো একসাথে গুমরাহ হবে না। তিন নম্বর, যদি উম্মতের একটি অংশে গুমরাহি চলে আসে, তবুও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বান্দাদেরকে পাঠিয়ে উম্মতকে আবার ইসলাহ করে তুলবেন। এই দিক থেকে বলেছিলাম এবং এই ব্যাপারে আমার একটি গবেষণা রয়েছে, যেটি ইসলামিক ফাউন্ডেশন জার্নালে প্রকাশিত হয়েছিল, একাডেমিক গবেষণা। এইখানে আমি দেখিয়েছি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি যে বললেন প্রত্যেক শত বছর পরে পরে, এক এক শতাব্দী পরে পরে উম্মতের মধ্যে এমন কয়েকজন মানুষ বা একজন মানুষ অন্তত আসবেন যারা উম্মতের জন্য দ্বীনকে আবার নবায়ন করবেন। কোন যুগে কারা ছিলেন, প্রকৃত সত্য তো আল্লাহ ছাড়া কেউ জানে না কোন যুগে কে মুজাদ্দিদ ছিলেন। আমি আমার পক্ষ থেকে ইসলামের পুরো ইতিহাস ঘেঁটে একটি তালিকা তৈরি করেছিলাম, আল্লাহু আলাম এটি কতটুকু সঠিক। এর মধ্যে আমি একটি বিষয় দেখিয়েছি যেটি আমার কাছে বড় গুরুত্বপূর্ণ মনে হয়েছে এবং যেটি আমাদের সবার জন্য গুরুত্বপূর্ণ। তার চেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে একটু পানি খাওয়ানো আমাকে। সেটি হচ্ছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
যে শতাব্দীতে দুনিয়া ছেড়ে বিদায় নিয়েছেন সেই শতাব্দীর পর থেকে 10 শতাব্দী 1000 বছর 1000 বছর এই উম্মতের মধ্যে যত মুজাদ্দিদিন আল্লাহ প্রেরণ করেছেন প্রত্যেককে আরবের জমিনে প্রেরণ করেছেন, সবাই আরবে, হয় ইরাক, নয় হিজাজ, নয় সিরিয়া, নয় ফিলিস্তিন, নয় মিশর, ওই আরব অঞ্চলে আমাদের এশিয়া মহাদেশে, বিশেষ করে আমরা যে জমিনের অধিবাসী এই ভারতীয় উপমহাদেশে তেমন কাউকে আমার চোখে পড়েনি আল্লাহু আলাম, থাকতে পারে আমার চোখে এই ভারতীয় উপমহাদেশে সবচেয়ে প্রথম যাকে মুজাদ্দিদ মনে হয়েছে তিনি এসেছেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 100 বছর নয় 1000 বছর পরে, 1 সহস্রাব্দ 1 মিলেনিয়াম 10 শতাব্দী শেষ হওয়ার পরে 11তম শতাব্দীতে তিনি এই ভারতের জমিনে এসেছেন। তিনি কে? শায়খ আহমদ ফারুক সিরহিন, যাকে আমরা মুজাদ্দিদ আল ফাসানি নামে চিনি। কেন আসলেন? কারণ ওই শতাব্দীতে সম্রাট আকবর, মুঘল সাম্রাজ্যের অনেক শক্তিশালী সম্রাট, যিনি ভারতবর্ষ কাশ্মীর থেকে কন্যাকুমারী পর্যন্ত যার সাম্রাজ্য ছিল, তার মন্ত্রীদের মধ্যে দুজন বড় আলিম ছিলেন, আবুল ফজল এবং ফৈজি, বড় আলিম। এরা সম্রাট আকবরকে বুঝালেন, বাদশাহ নামদার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়া থেকে বিদায় নেওয়ার 1000 বছর হয়ে গেছে, অতএব মুহাম্মদ সাল্লামের আর কোন প্রয়োজন নেই, অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীয়ত তা সুন্নত রহিত হয়ে গেছে। তাহলে এখন কি করব? 1000 বছর যেহেতু চলে গেছে আর যেহেতু মুহাম্মদ সাল্লামের সুন্নত তার শরীয়ত রহিত হয়ে গেছে, এখন উচিত আপনি নতুন একটি ধর্ম গ্রহণ করা। এবার আপনারা হয়তো অনেকেই জানেন না সম্রাট আকবর লেখাপড়া জানতেন না, তার ডিসলেক্সিয়া নামক একটি রোগ ছিল, অক্ষর পড়তে পারতেন না, চোখের মধ্যে সমস্যা ছিল, অতএব এটি বোঝা যায় যে আকবরের পক্ষে এই বুদ্ধি করা সম্ভব নয়, এগুলো আকবরের মন্ত্রীদের মধ্যে যে দুজন আলিম ছিলেন, আলিম নামের কলঙ্ক ছিলেন, এই দুজন আকবরকে এই বুদ্ধি দিয়েছেন। যুগে যুগে এরকম আলিম নামের কলঙ্ক আছেন কিনা? এবার সম্রাট আকবর হিন্দু মুসলিম তৎকালীন সময়ে দুটি বড় ধর্মগোষ্ঠী, এদেরকে একত্রিত করে নতুন একটি খিচুড়ি ধর্ম তৈরি করলেন, নাম দিলেন দীন এ ইলাহি। এই ধর্মে আসসালামু আলাইকুম বলে সালাম করা হতো না, সালাম দেওয়া হতো আল্লাহু আকবার বলে। এবার আপনারা মনে করছেন যাই হোক আল্লাহ করতো অনেক ভালো একটি তাকবীর, না আল্লাহু আকবার অর্থ এই নয় যে আল্লাহ মহান, আল্লাহ আকবার অর্থ হচ্ছে আকবর আল্লাহ, এটি তারা এর দ্বারা এই অর্থ। তখন আলিমরা প্রথম দিকে প্রতিবাদ করলেন, অবশ্যই করবেন, এটি আলিমদের দায়িত্ব, কিন্তু সম্রাট আকবর এত প্রভাবশালী বাদশাহ ছিলেন, এত জালিম ছিলেন, কোন আলিমের পক্ষে শেষ পর্যন্ত টিকে থাকা সম্ভব হয়নি। কিন্তু ওই যে মুহাম্মদুর রাসূলুল্লাহর ওয়াদা যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইন্নাল্লাহ ইয়াবাসু লিহাযিহি উম্মতি আলা রাসি কুল্লি মি'ati সানাতিন মান ইউজাদ্দিদু লাহা দীনাহা, আল্লাহ প্রত্যেক শত বছরে আমার উম্মতের মধ্যে এমন মানুষকে প্রেরণ করবেন যারা সমস্ত ফিতনা ফাসাদকে বরবাদ করে দ্বীনকে আবার নতুন করে উপস্থাপন করবে। আল্লাহ তার হাবিবের সেই ওয়াদাকে রক্ষা করে এই ভারতের জমিনে মুজাদ্দিদ আল-ফাসানি রাহমাতুল্লাহ আলাইহিকে পাঠিয়ে দিলেন। ইমাম মুজাদ্দিদ আল-ফাসানি প্রথমে দাওয়াত শুরু করলেন, কেন? কারণ মুহাম্মদুর রাসূলুল্লাহ আদর্শ হচ্ছে প্রথমে দাওয়াত শুরু করা, এরপরে ওয়াজ নসিহত শুরু করলেন, এরপরে লেখালেখি শুরু করলেন। দেখা গেল পরিস্থিতি পরিবর্তন হচ্ছে, তাকে দিল্লির জেলখানায় বন্দি করা হলো, দেখা গেল জেলখানায় বন্দি করে মুজাদ্দিদ আল-ফাসানি রাহমাতুল্লাহ আলাইহির প্রভাব আরো বেশি বিস্তার হচ্ছে। আকবরের মন্ত্রীরা বুদ্ধি দিলেন, সম্রাট মুজাদ্দিদকে দিল্লি থেকে সরিয়ে ফেলি, কারণ সিংহ কয়েদখানায় বন্দি হলে শিয়াল হয়ে যায় না, সিংহ জেলের মধ্যে গেলেও সিংহে থাকে। এবার তাকে দক্ষিণ ভারতের গোয়ালিয়রে নিয়ে যাওয়া হলো, 9 বছর তিনি ওই জেলখানায় ছিলেন, এরপরে আবার ছাড়া পেলেন, আকবর মারা গেল,
জাহাঙ্গীর আরো বদ্ধ। তখন মুজাদ্দিদ আল-তাসানি আবার জিহাদ শুরু করলেন, কখনো ওয়াজ করে, কখনো কলম দিয়ে, কখনো মাঠে নেমে। এই যেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি হাদিস, মান রাআ মিনকুম মুনকারান ফালইয়ুগাইয়িরহু বিয়াদিহি ফাইন লাম ইয়াসতাতি ফাবিলিসানিহি ফাইন লাম ইয়াসতাতি ফাবিকলবিহি ওয়াযালিকা আযআফুল ঈমান। তোমাদের মধ্যে যে ব্যক্তি কোনো খারাপ কাজ হতে দেখে সে যেন হাত দিয়ে খারাপকে আটকে দেয়, না পারলে জবান দিয়ে, না পারলে অন্তত অন্তর দিয়ে এই খারাপকে ঘৃণা করতে হবে। আর এটি হচ্ছে সবচেয়ে নিচু স্তরের ঈমান। আপনি বলুন, মুজাদ্দিদ আল-তাসানির ঈমান কি নিচু স্তরের ঈমান ছিল? এজন্য তিনি কেবল অন্তর দিয়ে ঘৃণা করে শেষ করেন নাই, মাঠে নেমে জিহাদের ঘোষণা দিয়েছেন। আকবর এবং জাহাঙ্গীরের সম্রাজ্য নড়ে গিয়েছে। জাহাঙ্গীর ওয়াদা করেছে যে মুজাদ্দিদের কারণে আমাকে এই বেইজ্জত হতে হয়েছে, তাকে আমি আমার সামনে মাথা নত করিয়ে ছাড়ব। কিভাবে? সম্রাটের কোনো হুমকি ধামকি মুজাদ্দিদ আল-তাসানির মাথাকে নত করতে পারবে না। এবার ওই আবুল ফজল এবং ফৈজি বুদ্ধি দিলেন, সম্রাট আপনি মুজাদ্দিদকে আপনার রাজপ্রাসাদে দাওয়াত দিন এবং রাজপ্রাসাদের সামনে কাঠের একটি বেষ্টনী তৈরি করুন, যেন সবাই ওই কাঠের বেষ্টনীর নিচে দিয়ে আপনার সামনে আসতে হয়। যখন মুজাদ্দিদ ওই কাঠের বেষ্টনীর নিচ দিয়ে আসবেন, অটোমেটিক্যালি আপনার সামনে তার মাথা নিচু হয়ে যাবে। একটি কাঠের বেষ্টনী তৈরি করা হলো, মুজাদ্দিদ আল-তাসানি রাহমাতুল্লাহি আলাইহি দাওয়াত দেওয়া হলো, তিনি আসলেন। এসে সামনে দেখেন নিচু করে একটি কাঠের বেষ্টনী, তিনি বুঝতে পারলেন তার জন্য এটি রাখা হয়েছে। তিনি মাথা না ঢুকিয়ে প্রথমে পা ঢুকিয়ে দিলেন, পরে কোমর, পরে বুক, পরে মাথা। তিনি বাঁকা হয়ে প্রবেশ করেছেন, কিন্তু সম্রাট জাহাঙ্গীরের সামনে মাথা নত করেননি। মুজাদ্দিদ আল-তাসানি রাহমাতুল্লাহি আলাইহির এই রুহানিয়াত, এই জিহাদ এবং আল্লাহর নবীর যে নূর তিনি পেয়েছেন, ওই তাসাউফের বরকতে সম্রাট আকবর এবং জাহাঙ্গীরের মহা প্রভাবশালী দীন এলাহি পৃথিবী থেকে নাম গণ্য মুছে গেল এবং তাকে দ্বিতীয় সহস্রাব্দের মুজাদ্দিদ উপাধি দেওয়া হলো। এজন্য আমি বলেছিলাম যে আমাদের ভারতীয় উপমহাদেশে আল্লাহ প্রথম 1000 বছরে উল্লেখযোগ্য কোন মুজাদ্দিদকে পাঠাননি। যখন পাঠিয়েছেন তিনি কেবল 100 বছরের নয়, তিনি পুরো 1000 বছরের মুজাদ্দিদ হয়ে প্রেরিত হয়েছেন। এরপরে ভারতের জমিনে আরো দুজনের নাম আমি বলেছি। একজনের নাম আমার চাচা মুফতি সাহেব কিছুক্ষণ আগে বললেন, আল কৌলুল জামিল কিতাবের লেখক। আমাদের ভারতীয় উপমহাদেশের সৌন্দর্য, আমাদের ভারতীয় উপমহাদেশের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ আলিমে দ্বীন ইমামুল হিন্দ শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি, আল্লাহ আমার মতো অদমকে তার ব্যাপারে একটি গবেষণা করার তৌফিক দিয়েছিলেন। ইমামুল হিন্দের ব্যাপারে তিনি এসে ভারতীয় উপমহাদেশের মানুষকে আবার কুরআন সুন্নাতের ইলমের সাথে পরিচয় করিয়ে দিলেন। এবার দেখা গেল তাসাউফ ভারতের জমিনে মাশা আল্লাহ আছে, কুরআন সুন্নাতের ইলম আছে, কিন্তু রাজনৈতিকভাবে ভারত উপমহাদেশে মুসলমানদের অবস্থা বড় সঙ্গীন। শিবাজী এবং শম্ভুজি এই মারাঠা সাম্রাজ্যের রাজা বাদশারা শপথ করলো ভারতের মাটি মুসলমান মুক্ত করতে হবে। আবার পাঞ্জাবের শিখ সাম্রাজ্য মুসলমানদের বিরোধী। এবার ভারতের জমিনে জিহাদের একটি চেতনাকে উদ্দীন করা দরকার ছিল। অনেক আলিম তো ছিলেন, ছিলেন না তখন কেউ এগিয়ে আসছে না, এগিয়ে আসছেন একজন যাকে আল্লাহ নির্বাচন করেছেন, সৈয়দ আহমদ শহীদ বেরেলভী রাহমাতুল্লাহি আলাইহি। মুজাহিদ বাহিনী গঠন করলেন, না ওহাবি মুজাহিদ নয়, আমরা মুজাহিদ বলতে বুঝি কেবল শরীরের মধ্যে টাইম জমা বেঁধে গিয়ে গাড়ির সামনে নিজের প্রাণকে বিসর্জন দিয়ে আত্মহত্যা করে নিজেও বিপদে পড়া, উম্মতকেও বিপদের মধ্যে ফেলা, এই জঙ্গিবাদী কার্যক্রমে না ইসলামের কোনো ফায়দা হয়েছে না হচ্ছে না হবে, এটি পরিষ্কার। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের মধ্যে জিহাদ ছিল কিনা? ছিল, কিন্তু এই জিহাদের পর্যায় পর্যন্ত আসার জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহ এর আগ পর্যন্ত যে পরিশ্রমটি করেছেন আপনি সেটি করলেন না, এমনি মাথার মধ্যে চলে আসতো ইসলামকে জিন্দা করে ফেলি, আর জিন্দাবাদ দিয়ে সে বোমা ফুটিয়ে দিলেন। আপনি ইসলামকে জিন্দা করেননি, মুসলমানদেরকে মৃত্যুর মুখে টেনে দিয়েছেন। সম্মানিত হাজিন, বুঝতে হবে এইগুলো। আল্লাহ নবী মক্কা শরীফে 13 বছর দাওয়াত দিয়েছেন ইসলামের,
মদিনা শরীফে 10 বছর, মক্কা শরীফে যে 13 বছর দাওয়াত দিয়েছেন, ওই 13 বছরে মুহাম্মদুর রাসূলুল্লাহ এবং তার সাহাবীদের উপর এমন কোন জুলুম নির্যাতন নাই যেগুলো করা হয়নি, কিন্তু আল্লাহর পক্ষ থেকে রিটালিয়েট করার কোন আদেশ ছিল না। বরং আল্লাহ আদেশ দিয়েছিলেন কুফু আইদিয়াকুম, তোমাদের হাতকে বেঁধে রাখো, একদিন আমি হাত খোলার অনুমতি দেব সেদিন হাত খুলবে, এখন হাত বন্ধ রাখো, এখন জিহাদের পরীক্ষা নয় এখন সবরের পরীক্ষা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম 13 বছর দাওয়াত দিয়েছেন, তার চোখের সামনে বিলাল রাদিয়াল্লাহু আনহুকে নির্যাতন করতে করতে মৃত্যুর মুখে ঠেলে দেওয়া হয়েছে, খাব্বাব ইবনে আরাককে মৃত্যুর মুখে ঠেলে দেওয়া হয়েছে, আম্মার ইবনে ইয়াসিরকে মৃত্যুর মুখে ঠেলে দেওয়া হয়েছে, ইয়াসির এবং সুমাইয়া দম্পতিকে শহীদ করা হয়েছে। তারা এসে প্রশ্ন করেছেন, ইলা মাতা ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ এগুলো আর কতদিন বরদাস্ত করব? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সবর সবর সবর, একটি তালকিন করেছেন সবরের তালকিন। এরপরে হিজরত করেছেন, মদিনা শরীফে গিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিহাদের দরজা খুলে দিয়েছেন, উযিনা লিল্লাযিনা ইউকাতিলুনা বিআন্নাকুম যুলিমু, জিহাদের নির্দেশ আসলো, মুসলমানরা জিহাদের পথে পা বাড়ালেন। এবার আপনি জিহাদের ময়দানে নামার আগে মদিনা শরীফে গিয়ে আল্লাহর নবী যে জিহাদ করেছেন, সেই জিহাদের ময়দানে নামার আগে একবার নিজের মধ্যে ঝুঁকে দেখুন, আপনি কি মক্কা সবরের পাঠ পড়ে এসেছেন? যদি মক্কা সবরের পাঠ পড়ে আসেন তাহলে মদিনার জিহাদের রাস্তা আপনার জন্য খুলবে, নইলে খামাখা জঙ্গিবাদী কার্যক্রম করে ইসলাম এবং মুসলমানদেরকে বিপদে ফেলবেন না কি আপনাদের কাছে দুবাই কে বলছে। আপনি সম্মানিত হাজির, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সুন্নতের অনুসরণ করে সৈয়দ আহমদ গালনবী রাহমাতুল্লাহি আলাইহি, যেহেতু তিনি তো আল্লাহর নবী নন, কখনোই নন, তাকে তালিম হাসিল করতে হবে, মুহাম্মদ রাসূলুল্লাহকে তালিম হাসিল করতে হবে না, আল্লাহ তাকে জানিয়ে দিয়েছেন, وعلمك ما لم تكن تعلم وكان فضل الله عليك عظيما, কিন্তু সৈয়দ আহমদ গালনবীকে তালিম হাসিল করতে হবে কার কাছ থেকে? ওই শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি যে মাদ্রাসা, যে মক্তব, যে মসজিদ, যে খানকাহ প্রতিষ্ঠা করেছেন, ওই মসজিদ, ওই মাদ্রাসা, ওই খানকাহ থেকে বের হয়েছেন শাহ সৈয়দ আহমদ গালনবী রাহমাতুল্লাহি আলাইহি। যেভাবে আল্লাহ বলেছেন যে আলম তারা কাইফ দরাবাল্লাহু মাসালান কালিমাতান তাইয়িবাতান কাশাজারাতিন তাইয়িবা, ভালো গাছের ফল কিন্তু ভালো হয়। শাহ ওলিউল্লাহ দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি যে খেদমত শুরু করে গিয়েছেন, ওই খেদমতের ওই বাগানের ফুল হচ্ছেন সৈয়দ আহমদ গালনবী রাহমাতুল্লাহি আলাইহি। তালিম নিয়েছেন, মুজাহিদ বাহিনী গঠন করেছেন, তালিম দিয়েছেন, জিহাদ করেছেন, আল্লাহর রাস্তায় শহীদ হয়েছেন, নিজের পাবলিকে সালামত রেখেছেন, খুন দিয়েছেন, কিন্তু ইসলামের পতাকা নাম খেলেননি। ভারতীয় উপমহাদেশে সৈয়দ আহমদ গালনবী রাহমাতুল্লাহি আলাইহি সেই চরিত্র, সেই চরিত্র পালন করেছেন, একদিন যেই চরিত্র দিয়ে মাঠে নেমেছিলেন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু। সম্মানিত হাজির, আমি তুলনা দিচ্ছি না কোথায় হুসাইন আর কোথায় বাকিরা, কিন্তু আমি বলছি হুসাইন যে আদর্শ আমাদেরকে দেখিয়ে গেছেন, আমাদের সিলসিলার মুজাদ্দিদ এবং আমাদের সিলসিলার বুজুর্গানদি যুগে যুগে এই হুসাইনি আদর্শকে বুকে রেখে ইসলামী আন্দোলনের পথে ঝাঁপিয়ে পড়েছে। সম্মানিত হাজরিন, দেখেন আমি জীবনের একটি বড় সময় ব্যয় করেছি কেবল কারবালার বিষয়টি নিয়ে গবেষণা করার জন্য। অনেকেই আমাকে বলেছেন যে, এমনকি নাম বলবো না, আমার একজন শিক্ষক বলেছেন যে কারবালা হচ্ছে 8-10টি ঘটনার মধ্যে একটি ঘটনা, তুমি কারবালা নিয়ে তো পাগল হয়ে গেছো কি জন্য? কিন্তু সেই সময় থেকে আমার মনের মধ্যে একটি কথা, কারবালা কেবল একটি ঘটনা নয়, কারবালা কেবল একটি ঘটনা নয়, ইমাম হুসাইন কেবল একজন মানুষ নয়, ইমাম হুসাইন হচ্ছেন ইসলামী আন্দোলনের পতাকা। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু আমাদেরকে দেখিয়ে দিয়ে গেছেন অন্যায় যেখানে সেখানে প্রতিবাদ করতে হবে। ইমাম হুসাইন আমাদেরকে দেখিয়ে দিয়ে গেছেন যেখানে মুহাম্মদুর রাসূলুল্লাহর নামকে বেইজ্জত করা হচ্ছে, যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দ্বীনের পতাকাকে নামানো হচ্ছে, যদি কাফির করে তবুও, আর যদি মুসলমানরা ইসলামের নাম দিয়ে ইসলামের বিরুদ্ধে অবস্থান করে তবুও এদের বিরুদ্ধে জিহাদের ময়দানে নামতে হবে। ইসলামের নাম নিয়ে বিশ্বাস করুন, আপনারা একটু ইতিহাস করে দেখেন, যেদিন থেকে ইসলাম মোটামুটি প্রতিষ্ঠিত হয়ে গেল সাহাবা কিরামের হাত ধরে,
সেই দিন থেকে কাফিররা ইসলামের যত ক্ষতি করেছে মুসলমানরা তার চেয়ে বেশি করেছে। কারণ বাইরের শত্রুকে খুব দ্রুত আপনি পরিচয় করতে পারেন, ঘরের শত্রুকে পরিচয় করা বড় দায় হয়ে যায়। আবু জাহেল ইসলামের যত ক্ষতি করেছে আব্দুল্লাহ ইবনে উবাই তার চেয়ে বেশি ক্ষতি করার চেষ্টা করেছে। আল্লাহ তাকে সুযোগ দেন না সেটি ভিন্ন কথা। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু দেখিয়ে দিয়ে গেছেন যে ইসলাম কেবল নামাজ পূজার মধ্যে সীমাবদ্ধ নয়, নয়তো ইয়াজিদ নামাজ পূজা করতে করতে বাধা দেন নাই। ইসলাম কেবল তাসবিহ তাহলিলের মধ্যে সীমাবদ্ধ নয়, কারণ ইয়াজিদ কাউকে তাসবিহ তাহলিল পাঠ করতে বাধা দেন নাই। ইয়াজিদ কি করেছিল? ইয়াজিদ মুসলমানদের হাতে যে খিলাফত ছিল, যে আমানত মুহাম্মদুর রাসূলুল্লাহ রেখে গেছেন, ওই আমানতের সাথে বেঈমানি করেছিল। ঠিক এজন্য হুসাইন রাদিয়াল্লাহু আনহু বের হয়েছেন, শহীদ হয়েছেন, শহীদ হয়েছেন। কিন্তু আমার এক বড় ভাই বিশ্ববিদ্যালয়ে একবার বলেছিলেন যে তোমরা হুসাইনকে এত সম্মান করো, হুসাইন তো বিজয়ী হতে পারে, পরাজিত হয়েছেন। আমি বললাম যে আপনি ইসলামকে পরিচয় করতে পারেন নাই, হুসাইন বিজয় লাভ করতে পারেননি। কিন্তু একবার বলুন আজকের জমিনে আপনি হুসাইনকে বিজয় মনে করেন নাকি ইয়াজিদকে বিজয় মনে করেন? হুসাইনকে বিজয় মনে করেন। কেন? হুসাইনের মধ্যে মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শ ছিল, ইয়াজিদের মধ্যে ছিল না, এটাই হচ্ছে পার্থক্য। এবার আজকের যুগে এসে বড় অদ্ভুত বিষয়, ইমাম ইবনে জাউজির মতো মানুষ যারা আজ্জাদু আলাল মুতাআসিবিন আনিদ নামক কিতাব লিখে গেছেন, যারা বলেছেন ইয়াজিদকে নিন্দা করা বৈধ, ইমামে আহলে সুন্নাত ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন যে ইয়াজিদ বেঈমান ছিল, তাকে লানত করা বৈধ। কিন্তু যেহেতু কাউকে লালন করে কোনো ফায়দা নেই, তাই আমরা করি না। আর আজকের যুগে এসে ভারতের একজন মহাপণ্ডিত বই লিখেছেন, উর্দু বই, মোটামুটি যতটুকু সহ্য করে পড়তে পেরেছি, দম আটকে পড়েছি, নাম বলবো না ক্ষমতা। এই বইয়ের মধ্যে হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে এত দোষী এবং ইয়াজিদকে এত নির্দোষ বলে উপস্থাপন করা হয়েছে, মনে হয়েছে কোনো মুসলমানের বাদশা এই কিতাব লিখতে পারে না। কিন্তু দেখেন আপনি হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে বাদ দিয়ে একবার ইসলামের ইতিহাস পড়ে দেখুন, হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে বাদ দিয়ে আপনি কোনো ইসলামী আন্দোলন ছড়াতে পারবেন না। যতদিন পর্যন্ত উম্মতে মুহাম্মদের মধ্যে ইসলামী আন্দোলন চলবে, কিয়ামত পর্যন্ত প্রত্যেকটি ইসলামী আন্দোলনের সরবরাহ হলেন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু। সম্মানিত হাজিরিন, আল্লাহু আকবার, ভারতের জমিনে এমন আছে এলাকার অধিবাসী, ওই এলাকায় ওই হুসাইনি জিহাদের পতাকা নিয়ে এসেছিলেন সৈয়দ আহমদ বেরেলভি রহমতুল্লাহ আলাইহি। আজ যখন সৈয়দ আহমদ বেরেলভি রহমতুল্লাহ আলাইহির ব্যাপারে কু মন্তব্য করা হয়, খেয়াল করুন হুসাইন রাদিয়াল্লাহু আনহুর মতো ঘর থেকে বের হয়ে সালাহউদ্দিন আইয়ুবী রাহমাতুল্লাহি আলাইহির মতো সংগ্রাম করে সৈয়দ আহমদ বেরেলভি রাহমাতুল্লাহি আলাইহির মতো রক্ত ঝরাতে হলেও ফুলকারি সাহেব পিতার মতো সাহসের প্রয়োজন হয়। ইঁদুরের মতো সাহস দিয়ে মাইক গরম করা যায়, আল্লাহর রাস্তায় রক্ত ঝরানো যায় না, এটি অনেক কঠিন পরীক্ষা। মুহাম্মদুর রাসূলুল্লাহ যদি উহুদের ময়দানে দাঁত মুবারক শহীদ করেন, তাহলে এটি হচ্ছে সুন্নতে মুহাম্মদি, যে উম্মতে মুহাম্মদি ও আল্লাহর রাস্তায় খুন বের করবে। সম্মানিত হাজিরিন, আমরা ইসলাম পেয়ে গেছি সহজে, এজন্য ইসলামের জন্য যারা ঘাম জড়িয়েছেন, রক্ত জড়িয়েছেন, তাদের ইজ্জত আমরা দিতে চাই না। কারণ কি? আমরা স্বার্থপর, আমরা লুভি, আমার বাবাও মুসলমান, মাও মুসলমান, দাদাও মুসলমান, নানাও মুসলমান, চৌদ্দ গোষ্ঠী মুসলমান মোটামুটি যতটুকু আমি জানি। এবার আমি ইসলাম পেয়ে গেছি বাড়ি বোন, আল্লাহর দিনের জন্য আমাকে কোনো ত্যাগ স্বীকার করতে হয়নি, না আমাকে চোখের পানি ঝরাতে হয়েছে যে আল্লাহ একটি রাস্তা দেখাও, না আমাকে ঘাম ঝরাতে হয়েছে, না আমাকে রক্ত ঝরাতে হয়েছে, এটি অনেক দূরের বিষয়। এজন্য ইমাম আবু হানিফা সম্পর্কে কথা বলতে আমার মুখে বাজে না, ইমাম হুসাইন সম্পর্কে কথা বলতে বাধে না,
সাইয়েদ আহমদ বেরলভী সম্পর্কে কথা বলতে বাজে না। সম্মানিত হাজিরিন, এত লুবি হয়ে দুনিয়াতে বড় মসলত পেয়ে যাবেন, দুনিয়াতে নারায়ণ তকবীর হয়তো পেয়েও যাবেন। একবার খেয়াল করুন, কিয়ামতের দিন আল্লাহর সামনে গিয়ে দাঁড়াতে হবে, তখন যদি মুহাম্মদুর রাসূলুল্লাহ প্রশ্ন করেন যে আমার হুসাইন আমার দিনের জন্য, তোমাদের জন্য, তোমাদের ঐক্য রক্ষার জন্য জিহাদ করে রক্ত দিয়ে এসেছে, আর আমার হুসাইনকে নিয়ে তোমরা এরকম টাক্কা বিদ্রুপ করেছো, আপনি মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে কি জবাব দেবেন? কথাগুলো আপনাদেরকে বলছি না, যাদেরকে বলছি এরা বুঝতে পারছে, আপনারা না বুঝতে হবে, যাদেরকে বলছি এরা আপনাদের চেয়ে বুদ্ধিমান, বুঝতে পারছে, সমস্যা নেই। এবার খেয়াল করুন, এবং এই যে কথাটি বললাম এটিও আমার কথা নয়, আমাদের একজন হাদিসের ইমাম বলেছেন যে ইয়াজিদকে যদি আল্লাহ ক্ষমা করে দেন তবুও ইয়াজিদ কিয়ামতের দিন আল্লাহর নবীর সামনে মুখ দেখাতে পারবে না। এটি আমাদের একজন হাদিসের ইমামের কথা। সম্মানিত হাজির, ওই যে চেতনা, ওই চেতনা আমাদের জমিনে নিয়ে এসেছেন সাইয়্যিদ আহমদ বেরলভী রাহমাতুল্লাহি আলাইহি, এজন্য আমি তাকে মুজাদ্দিদ বলেছি। এরপরে ওই মুজাদ্দিদিনের সিলসিলা ধীরে ধীরে এগিয়ে গেছে, কখনো আমাদের এশিয়া মহাদেশে, কখনো আরবে এসেছেন। এবার আসুন, ফুলপুরি সাহেবকে আমি কি জন্য মুজাদ্দিদ বলেছিলাম, মুজাদ্দিদের বিষয়টি আশা করি কোথাও বুঝতে পেরেছেন। এবার ফুলপুরি সাহেবকে কেন বলেছিলাম, সময় শেষ হলে আমাকে একটু বলবেন। এজন্য বলেছিলাম যে আমাদের যে সকল আলিম এই মুজাদ্দিদিনের ব্যাপারে গবেষণা করেছেন, বিশেষ করে আমি দুইজনের কাছে বড় ঋণী, একজন হচ্ছেন জালালউদ্দিন সিউতি রাহমাতুল্লাহি আলাইহি, আরেকজন আবু দাউদ শরীফের ব্যাখ্যা করেছেন শামসুল হক আজিমাবাদি, আমাদের ভারতের বা পাকিস্তানের অনেক আগে তো আমাদের এলাকার একজন মানুষ। এই দুজন মুজাদ্দিদের ব্যাপারে কথা বলেছেন, বলে এসে দেখিয়ে দিয়েছেন যে মুজাদ্দিদ এমন নয় যাকে সারা দুনিয়া ব্যাপী খেদমত করতে হবে, না, কোন একটি জায়গায় যদি কোন একজন মানুষ ইসলাম এবং মুসলমানের জন্য এমন কোন খেদমত আঞ্জাম দেন যাতে ইসলাম এবং মুসলমানের প্রভূত কল্যাণ সাধিত হয়, তিনি হচ্ছেন ওই এলাকার ওই সময়ের জন্য একজন মুজাদ্দিদ। এবার দিয়ে দিয়ে চাল মিলিয়ে দেখুন, ফুলতুরি সাহেব আপনাকে মুজাদ্দিদ না বলে আপনি যাবেন কোথায়? আমি দেখিয়ে দিই কয়েকটি বিষয়, এগুলো পয়েন্ট করেছি আমি নিজে, এজন্য কোনো দলিল নেই, এগুলো আপনারা ফুলতুরি সাহেব আপনাকে মোটামুটি সবাই দেখেছেন, মুরব্বী যারা আমার চেয়ে অনেক বেশি দেখেছেন, সাহেবরা যখন ইন্তেকাল করেন আমার বয়স খুব বেশি ছিল না তখন, আমার চেয়ে আপনারা বেশি দেখেছেন। সাহেব কিবলার জীবনের কয়েকটি খেদমতের কথা বলি, আর আপনারা মিলিয়ে দেখুন ঠিক কি ঠিক কি না। এবার সাহেব কিবলা রহমতুল্লাহি আলাইহির জীবনের সবচেয়ে বড় সবচেয়ে খেদমত আমি বলেছিলাম পুতলিতে, বলেছিলাম কোরআন শরীফের খেদমত। কেন বলেছিলাম? কারণ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনের শেষ দিকে আসতে একটি কথা তার সাহাবীদেরকে পাই বলতে, যে হয়তো হঠাৎ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে ডাক দেবেন, আমি চলে যাব। এবার সাহাবীদের মনের মধ্যে কি অবস্থা তৈরি হতো এই কথাটি শুনে আপনারা বুঝতে পারছেন। আল্লাহ নবী আরো বলতেন যে আমার পরে তোমরা অনেক ধরনের ফিতনা ফাসাদ দেখতে পারবে। সাহাবীরা জিজ্ঞেস করতেন, ইয়া রাসূলুল্লাহ, তখন আমরা কি করব, আমরা কোন পথে থাকবো, কোন ভুলবাতুল মুস্তা যাকে আমরা ধরে রাখবো? আল্লাহর নবী প্রায় সময় সিমিলার উত্তর দিতেন, ওই উত্তরগুলো পাশাপাশি একটি উত্তর সব সময় দিতেন, সেটি হচ্ছে আমার পরে যখন কোন ফিতনা তোমরা দেখতে পাবে তখন আল্লাহর কিতাব কোরআন কে তোমরা আঁকড়ে ধরবে, এবং দুই নম্বরে তোমরা আমার সুন্নতকে আঁকড়ে ধরবে। এই দুটি আল্লাহর নবী প্রায় বলতেন। এবার এই কোরআন শরীফ, আমি আগে বলেছি এই কোরআন শরীফ হচ্ছে উম্মতে মুহাম্মদের জন্য রব্বুল আলামিনের একটি জামানত। এ রব্বুল আলামিন বলেছেন, ইন্না নাহনু নাযযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, আমি এই কোরআন নাযিল করেছি আর এই কোরআনের হেফাজতের দায়িত্ব আমি নিজে হাতে নিয়ে নিয়েছি। আল্লাহ এর আগে আরো আসমানি কিতাব নাযিল করেছেন, তাওরাত নাযিল করেছেন, কে? আল্লাহই তো করেছেন, আর কেউ তো করেন নাই। ইঞ্জিল নাযিল করেছেন, যাবুর নাযিল করেছেন, ওগুলোকে আল্লাহ এরকম হেফাজতের গ্যারান্টি দেন নাই, এজন্য ওই সব ধর্মের অনুসারীরা ওগুলোকে বিকৃত করে ফেলেছে। কিন্তু কোরআন শরীফকে যেহেতু খোদ রব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন যে এই কোরআনকে আমি হেফাজত করি, সেহেতু মুহাম্মদুর রাসূলুল্লাহ এই কোরআনকে উম্মতের জামানত রূপে রেখে দিয়েছেন। এই কোরআনের অনেকগুলো হক আছে আমাদের উপর, অনেকগুলো হক।
এর মধ্যে সবচেয়ে প্রথম হক হচ্ছে একজন মুসলমান কোরআন শরীফকে অন্তত শুদ্ধ করে যেন তিলাওয়াত করতে পারে। যদি কোরআন শরীফকে শুদ্ধ করে তিলাওয়াত করতে না পারেন, না আপনার নামাজ পরিপূর্ণ হবে, না কোরআন শরীফ থেকে অন্য কোনো ফায়দা আপনি হাসিল করতে পারবেন। এবার আমাকে বলুন, আপনার দেখার মতো বাংলাদেশ নয়, সারা পৃথিবীর জমিনে এই শতাব্দীতে কোরআনুল কারীমের জন্য কিন্তু খুদার কসম করে বলছি, একজন মানুষ যা করতে পারে তার সবচেয়ে অতীতে গিয়ে আমার দাদা এই খেদমত শুরু করে গেছে। সম্মানিত হাজিরিন, কোরআন শরীফের এই খেদমত করতে গিয়ে সাহেবুল্লাহ রহমতুল্লাহ আলাইহিকে আমরা তো রাইসুল কোর্রা উপাধি দিয়েছি। তো রাইসুল কোর্রা কুলকুল সাহেবুল্লাহ রহমতুল্লাহ আলাইহি কেবল কোরআন শরীফ পড়িয়ে রাইসুল কোর্রা হননি, কোরআন শরীফের জন্য নিজেকে বিক্রি করে দিয়েছেন, এরপরে রাইসুল কোর্রা হয়েছেন। বড় সাহেবুল্লাহ বলেছেন, আপনারা অনেকেই হয়তো শুনেছেন এই কথা, যে সাহেবুল্লাহ রহমতুল্লাহ আলাইহি প্রথম দিকে নিজের হাতে তার উত্তরাতের ছাত্রদেরকে রান্না করে খাওয়াতেন। একবার রান্না করতে গিয়ে গরম তেল হয়তো কিংবা যে হাঁড়িতে রান্না করছেন গরম দেগ তার হাতের মধ্যে লেগে গিয়েছিল, হাতের একটি জায়গা কিছুটা পুড়ে গিয়েছিল, কালো দাগ। তার ইন্তেকালের পর সাহেবজাদারা যখন গোসল দেয়াচ্ছিলেন তখন বড় সাহেব এরপরে নিজে বলেছেন যে আমি তখনও হাতের মধ্যে ওই পুরো দাগটি দেখতে পেয়েছিলাম। কোরআন শরীফের খেদমতের ওই দাগ নিয়ে সাহেব দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। শুধু এই দাগ নয়, আরেকটি দাগ ছিল, সেই দাগকে সাহেবুল্লাহ রহমতুল্লাহ আলাইহি দাগ হতে দেন নাই। কোরআন শরীফের একটি হরফের জায়গায় আরেকটি হরফ নিয়ে আসার একটি চেষ্টা করা হয়েছিল, কারা করেছেন বলবেন, ওগুলো চলে গেছে আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ওলির মাধ্যমে এই জমিনে কোরআন শরীফের একটি হরফের যে খিদমত আঞ্জাম দিয়েছেন, আমরা দাবি করতে পারি আমাদের মুর্শিদকে আল্লাহ জান্নাতুল ফেরদাউস সুসিত করেছেন। কিন্তু হয়েছিল তো একটি পাল্টারা হয়েছিল, যারা করেছেন আমি জানি না ভালো উদ্দেশ্য কি খারাপ উদ্দেশ্য, আল্লাহু আলাম, ওই মৃতকে আমি আবার জীবিত করতে চাচ্ছি না। কিন্তু আপনি চিন্তা করে দেখেন আমাদের কথা, একটি হরফ সম্ভবত আমার মতো কেউ একটি হরফের জন্য দাঁড়াতাম না, আমার মনে হতো এর চেয়ে বড় বড় কারণ হয় আরো আছে। কিন্তু সাহেবদের রহমতুল্লাহি আলাইহি ওই মনসবকে চিন্তা করেন, কোরআন শরীফের একটি হরফের জন্য আল্লাহ পথে দাঁড়িয়ে গিয়েছিলেন। আমি প্রথম থেকে সাহেবদার ওই কাজের কোন উদাহরণ খুঁজে পেতাম না, পরে একটি উদাহরণ পেয়েছি ইমামে আহলে সুন্নাত ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহি আলাইহির জীবনে। তার জীবনে তৎকালীন যুগের মুসলিম বাদশাহ যিনি ছিলেন খলিফা মামুন হারুনুর রশিদের ছেলে, বকে গিয়েছেন, মুতাজিলা হয়ে গিয়েছেন এবং ফরমান জারি করেছেন কোরআনকে আল্লাহর কালাম বলা যাবে না, কোরআনকে বলতে হবে আল্লাহর অন্যান্য সৃষ্টি করা বস্তুর মতো একটি বস্তু, আজ আছে কাল ধ্বংস হয়ে যাবে। এটি কেন? কারণ কোরআনকে যদি আল্লাহ কালামের মর্যাদা থেকে আপনি নামিয়ে আনতে পারেন তাহলে বিকৃত করা সহজ হবে, ওই জায়গায় উঠে বিকৃত করতে পারবেন না। বুঝতে পেরেছেন? আসল উদ্দেশ্য হচ্ছে এটি। এবার আলিমরা প্রথম দিকে প্রতিবাদ করলেন, পরে আস্তে আস্তে সবাই খামোশ হয়ে গেলেন। একে তো খলিফা মামুনের পক্ষ থেকে জুলুম যাপন, দ্বিতীয়ত তারা চিন্তা করলেন দূর একটি তো কথা, একটি ভুল কথা সে বলছে যে কোরআন আল্লাহর কালাম নয়, এই একটি কথার জন্য আমরা ভিন্ন খামাকা লড়াই করতে যাবো। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি বললেন যে আমি বেঁচে থাকতে কোরআন শরীফের একটি কথাকেও বিকৃত করা যাবে না, নহয়তো আমি আহমদ ইবনে হাম্বল কিয়ামতের দিন আল্লাহর কাছে কিভাবে মুখ দেখাবো, তোমরা নাই নাই আমি একা পথ চলবো। নয় কি দশ বছর তিন টাউনে ইমাম আহমদ ইবনে হাম্বল কারাগারে বন্দি ছিলেন, তাকে প্রত্যেক দিন 80-90 ঘা শাবকের আঘাত করা হতো, মারতে মারতে তার দুই হাতের দুটি বাজু জয়েন্ট ছুটে গিয়েছিল, নামাজের সময় তাকবীর তাহলিমা বাজতে পারতেন না, হাত ছেড়ে নামাজ পড়তেন ইরশাল। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহিকে ওই মুহূর্তে মুহাম্মদুর রাসূলুল্লাহ এসে জান্নাতের সুসংবাদ দিয়ে গেছেন। ইমাম শাফেঈ রাহমাতুল্লাহি আলাইহি পত্র পাঠিয়েছেন ইমাম আহমদের কাছে যে ভাই আহমদ আমি বর্তমানে মিশরে আছি,
কিন্তু তুমি যে বাগদাদের কারাগারে কোরআনুল কারীমের জন্য জিহাদ করছো, তুমি যে কোরআনের জন্য এই জুলুম সত্যা করছো আমার জানা আছে। গত কয়েকদিন আগে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহকে স্বপ্ন দেখেছি, আল্লাহর নবী এসে বলেছেন, শাফেঈ তুমি আমার আহমদ ইবনে হাম্বলের কাছে খবর পাঠাও যে দুনিয়ার সমস্ত মানুষ আমার সমস্ত উম্মতের জন্য কিয়ামতের দিন আমি সাফাত করব, আর আমার আহমদ ইবনে হাম্বলের জন্য আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ এই দুনিয়াতে সাফাত করে দিলাম। সুবহানাল্লাহ। ইমাম শাফেঈ তার ছাত্র সম্ভবত সুলাইমান সিজদি বা এরকম ইমাম শাফেঈ কয়েকজন ছাত্র ছিলেন, এর মধ্যে একজনের মাধ্যমে এই পত্র প্রেরণ করলেন এবং আহমদ এই পত্র পেয়ে চুমু দিলেন, কাঁপতে লাগলো। কেন? যার জন্য পরিশ্রম করা হয়েছে সেই আল্লাহ খুশি হয়ে গেছেন, সেই আল্লাহ যদি খুশি না হতেন মুহাম্মদ রাসূলুল্লাহ আসে আমাকে এই সুসংবাদ দিতেন না। কিন্তু ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহির জন্য আরো বড় একটি চমক অপেক্ষা করছিল। এই কথা আমি অনেক জায়গায় বলেছি, আপনাদের মধ্যে অনেকে জানা আছে, কিন্তু আমার কাছে ব্যক্তিগতভাবে এটি এমন একটি ঘটনা আউলিয়া কেরামের জীবন এই ঘটনা পরিষ্কার করে দেয়। একদিন তৎকালীন খলিফা যে ছিল মামুনের ছেলে মুতাসিম বিল্লাহ, সে ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি খবর দিল, দিয়ে প্রাসাদে নিয়ে আসলো, কয়েকখানা থেকে প্রাসাদে আসলো। এসে তিনি বললেন, কি হয়েছে, আমাকে কেন ডাক দিয়েছেন? সে বললো, দেখো গতরাতে আমি একটি স্বপ্ন দেখেছি, দেখেছি দুটি সিংহ এসে আমাকে ছিঁড়ে খেয়ে ফেলতে যাচ্ছে, আর দুজন ফেরেশতা এসে আমাকে উদ্ধার করছেন, করে তুমি যে কারাগারে বন্দী ওই কারাগারে আমাকে নিয়ে গেছেন। আমি বুঝতে পারছি যে তোমার উপর জুলুম করার জন্য আমার এই ফসল হয়েছে। এবার তুমি আল্লাহর কাছ থেকে কিছু পেয়েছো কিনা, তুমি কিছু দেখেছো কিনা? ইমাম আহমদ ইবনে হাম্বল বললেন যে গতরাতে আমি একটি স্বপ্ন দেখেছি, আমি স্বপ্ন দেখলাম যে কিয়ামতের দিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত আদম সন্তানকে এক জায়গায় লাইন ধরে দাঁড় করিয়ে বিচার করছেন, আর আমিও এই কিয়ামতের মাঠে বিচারের জন্য দাঁড়িয়ে আছি। এক সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাক দিলেন বা আল্লাহর পক্ষ থেকে ডাক আসলো, আহমদ এসো এবার তোমার জিজ্ঞাসাবাদের পালা। আল্লাহ আমাকে আল্লাহর পক্ষ থেকে আমাকে জিজ্ঞেস করা হলো যে আহমদ তুমি দুনিয়াতে এই যে জুলুম নির্যাতন সহ্য করেছিলে এগুলো কেন করেছো? ইমাম আহমদ স্বপ্ন দেখলেন যে তিনি জবাব দিচ্ছেন যে রব্বুল আলামিন এগুলো কেবলমাত্র তোমার কালামের জন্য আমি কষ্ট করেছি। জিজ্ঞেস করা হলো, কেন তুমি আমার কোরআনের ব্যাপারে কি বলতে, কোন আকীদা ছিল তোমার? ইমাম আহমদ জবাব দিলেন, রব্বুল আলামিন আমার আকীদা ছিল যে কোরআন শরীফ হচ্ছে আল্লাহর কালাম, আর তাদের আকীদা ছিল কোরআন শরীফ আল্লাহর কালাম নয়, এজন্য আমি এই সংগ্রাম করেছি, এজন্য এই জুলুম। জিজ্ঞেস করা হলো, কোরআন শরীফ যে আল্লাহর কালাম এটি তুমি কার কাছ থেকে শিখলে, কোন জায়গা থেকে পেলে, কোথায় শিখলে? তিনি বললেন, আমি শিখেছি আমার উস্তাদ আব্দুর রাজ্জাক সানানির কাছ থেকে। তখন ওই কিয়ামতের মাঠে আব্দুর রাজ্জাক সানানিকে ডাকা হলো, এটি ইমাম আহমদের স্বপ্ন, স্বপ্ন দেখছেন তিনি। আব্দুর রাজ্জাক সানানি আসলেন, জিজ্ঞেস করা হলো, আব্দুর রাজ্জাক তুমি কোরআনের ব্যাপারে কোন আকীদা পোষণ করো? তিনি বললেন, আল কোরআন কালামুল্লাহ, কোরআন হচ্ছে আল্লাহর কালাম। জিজ্ঞেস করা হলো, কোরআন যে আল্লাহর কালাম তুমি এই কথা কার কাছে শুনেছ, কোথা থেকে শিখেছ? তিনি বললেন যে আমি শিখেছি আমার উস্তাদ মামার ইবনে রশিদের কাছ থেকে। দেখা হলো মামার ইবনে রশিদকে, জিজ্ঞেস করা হলো, তিনিও বললেন আল্লাহর কালাম। জিজ্ঞেস করা হলো কার কাছে শুনেছ, তিনি বললেন আমার উস্তাদ ইবনে শিহাব যুহরির কাছ থেকে। দেখা হলো ইবনে শিহাব যুহরিকে, জিজ্ঞেস করা হলো, তিনিও একই জবাব দিলেন। জিজ্ঞেস করা হলো তোমার উস্তাদ কে? তিনি বললেন আমার উস্তাদ হচ্ছেন উরওয়া ইবনে জুবায়ের রাদিয়াল্লাহু আনহু। দেখা হলো উরওয়া ইবনে জুবায়ের কে জিজ্ঞেস করা হলো, তুমি কোরআনের ব্যাপারে কি মনে করো? তিনি বললেন আমি কোরআন কে মনে করি আল্লাহর কালাম। জিজ্ঞেস করা হলো তুমি এই কথা কার কাছে শিখলে? তিনি বললেন আমার খালা উম্মুল মুমিনিন সাইয়্যিদা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার কাছ থেকে। দেখা হলো আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহাকে, জিজ্ঞেস করা হলো আয়েশা তুমি কোরআন সম্পর্কে কি মত পোষণ করো? আয়েশা জবাব দিলেন আল কোরআন কালামুল্লাহি গায়র মাখলুকিন, কোরআন আল্লাহর কালাম, এটি আর দশটি বস্তুর মতো একটি বস্তু নয়। জিজ্ঞেস করা হলো আয়েশা তুমি এই আকীদা কার কাছে শিখেছো? তিনি বললেন মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছ থেকে। দেখা হলো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, জিজ্ঞেস করা হলো ইয়া রাসূলুল্লাহ আপনি কোরআন সম্পর্কে কি মনে করেন?
আল্লাহর নবী বললেন কোরআন হচ্ছে আল্লাহর কালাম, এটি কোন সৃষ্টি করা বস্তু নয়। জিজ্ঞেস করা হলো আপনাকে কে বলেছে, আল্লাহর নবী জবাব দিলেন এই কথা জিব্রাইল আলাইহিসসালাম আমাকে জানিয়েছেন। ডাকা হলো জিব্রাইলকে, জিব্রাইল আসো তুমি কোরআন সম্পর্কে কি মনে করো, জিব্রাইল বললেন কালামুল্লাহ আল্লাহর কালাম। জিজ্ঞেস করা হলো তুমি কার কাছে শুনেছো, জিব্রাইল বললেন আল্লাহ আমি লাউহে মাহফুজের মধ্যে এই আকীদা লেখা দেখেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে লাউহে মাহফুজকে জিজ্ঞেস করা হলো, লাউহে মাহফুজের জবান খুলে গেল, এটি খুবই সম্ভব আল্লাহর জন্য। জবাব দেওয়া হলো যে এটি আল্লাহর কালাম। জিজ্ঞেস করা হলো তুমি কোথা থেকে শিখেছো, জবাব দেওয়া হলো কলম আমার উপর এই আকীদা লিপিবদ্ধ করেছে। জিজ্ঞেস করা হলো কলমকে, কলম হচ্ছে আল্লাহর সবচেয়ে প্রাচীন সৃষ্টিগুলোর মধ্যে একটি সৃষ্টি, যেটি আল্লাহর নির্দেশে আমাদের তাকদীরকে লিখে দেয়। এই কই কলম, আল্লাহর পক্ষ থেকে কলমকে জিজ্ঞেস করা হলো কলম তুমি কোরআন সম্পর্কে কি মনে করো, কলমের পক্ষ থেকে জবাব আসতো কোরআন হচ্ছে আল্লাহর কালাম, এটি কোনো সৃষ্টি করা বস্তু নয়। জিজ্ঞেস করা হলো কলম তোমাকে কে বলেছে, কলম জবাব দিল আমাকে স্বয়ং রব্বুল আলামিন এই কথা জানিয়েছে। বিচারের শুনানি হয়ে গেল, এবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রায় দিলেন সাদাকাল কলম, কলম সত্য কথা বলেছে, ওয়া সাদাকাল লাউহ ওয়া সাদাকা জিবরিল ওয়া সাদাকা মুহাম্মদ ওয়া সাদাকাত আয়েশা ওয়া সাদাকা উরওয়া ওয়া সাদাকা ইবনে শিহাব আয-যুহরি ওয়া সাদাকা মামুন ইবনে রশিদ ওয়া সাদাকা আব্দুর রাজ্জাক সানআনী ওয়া সাদাকা আহমদ ইবনে হাম্বল, সবাই সত্য কথা বলেছেন, কোরআন শরীফ সত্যি আল্লাহর কালাম। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহিকে সসম্মানে মুক্ত করে দেওয়া হলো। সম্মানিত হাজরীন, এবার এত বড় ঘটনা আমরা জানি না, কিন্তু বাংলার জমিনে যেভাবে আল্লাহর কালামের সঠিক তিলাওয়াত প্রতিষ্ঠিত হয়েছে, এদিকে ফুলতরি সাহেব আপনার একটি কারামত আপনি স্বীকার করবেন না? সম্মানিত হাজরীন, জানি আমরা ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহির মর্যাদা অনেক উপরে, কিন্তু আমাদের মুর্শিদ তার নিজের সাধ্যের শেষ সীমার গিয়ে আল্লাহ তাআলাকে খিদমত করেছেন। দ্বিতীয় বলেছিলাম যে এই উম্মতের হৃদয় গভীরে মুহাম্মদুর রাসূলুল্লাহর ইশক মহব্বত ফুলতলে সাহেব কিবলা এত কি বলবো হেমার দিয়ে যেভাবে বাড়ি দিয়ে দিয়ে কাঠের মধ্যে লোহা গাঁথা হয়, ফুলতলে সাহেব কিবলা এই বাংলার জমিনে এই উম্মতে মুহাম্মদীর মধ্যে মুহাম্মদুর রাসূলুল্লাহর মহব্বতকে এভাবে হাতুর দিয়ে বাড়ি দিয়ে দিয়ে গেঁথে দিয়েছেন। আজকে এই যে আপনারা উপস্থিত হয়েছেন, জানি আপনাদের মধ্যে হয়তো অনেকেই আমার মতো অনেকের আমল খারাপ, জানি আমরা এগুলো আমরা এত ভালো আমলদার হতে পারিনি এবং এটি খারাপ আমি স্বীকার করছি, আমাকে বিতর্কিত করবেন না, আমি স্বীকার করছি বদ আমল, এটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের সাথে এক ধরনের বেঈমানি। কিন্তু দিন শেষে একটি বিষয় স্বীকার করে দেখুন, চোখ বন্ধ করে যখন নামে মুহাম্মাদি আপনার জবানে উচ্চারিত হবে চোখের মধ্যে পানি আসে কিনা এবং স্বীকার করবেন কিনা, এটি ফুলতলি সাহেব কিবলার একটি খেদমতের ফসল। সম্মানিত হাজরিন, আমরা জানি আমাদের আমল অনেক কম এবং আমি প্রথমে আমাকে এই ক্ষেত্রে সবচেয়ে প্রথম এরপরে আপনাদেরকে বলছি, আমরা চেষ্টা করি আমাদের আমলকে আমাদের ইখলাসকে আরেকটু বৃদ্ধি করার জন্য, কিন্তু আমাদের আসল সম্পদ হচ্ছে সেই সম্পদ, সেই সম্পদের কারণে বিলাল হাবশি শ্রেষ্ঠ মুমিন হয়েছেন, সেটি হচ্ছে ঈমান। আমাদের আসল সম্পদ হচ্ছে সেই সম্পদ যার কারণে আবু বকর রাদিয়াল্লাহু আনহুর ঈমান যাবতীয় মানব জাতির শ্রেষ্ঠ ঈমান হয়েছে, সেটি হচ্ছে মুহাম্মদ রাসূল। সম্মানিত হাজরিন, এই ক্ষেত্রে যেন আমরা কম্প্রোমাইজ না করি, বাকি ক্ষেত্রে করলাম যুগের চাহিদা, মাঝে মধ্যে রাজনৈতিক ক্ষেত্রে দেখা যাচ্ছে অনেকগুলো দল একসাথে হয়ে জোট বেঁধে থাকে, দেখা যাচ্ছে এক সময় হুসাইন মাহমুদ এরশাদের বিরুদ্ধে যখন প্রোটেস্ট করা হচ্ছে আওয়ামী লীগ বিএনপি একত্রিত হয়ে করেছে, এরপরে আবার আলাদা হয়েছে, এগুলো রাজনৈতিক একটি বিবেক বিবেচনা তাদের কাছে তাদেরটা। আবার দেখা যায় অনেক সময় বিভিন্ন মাঝহাবের মধ্যে আলিম উলামা বসে ফতোয়ার ক্ষেত্রে অনেক সময় সমন্বয় করার চেষ্টা করেন, এগুলোর ক্ষেত্রে করা যায়, এত বড় কিছু নয়। এক জায়গায় আমরা কম্প্রোমাইজ করবো না, সেটি হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ তাআজিব এবং মহব্বতের মধ্যে, ওই জায়গায় কম্প্রোমাইজ করলে আর কিছু বাকি থাকবে না। কিয়ামতের দিন আমরা আল্লাহর সামনে কি ইবাদত নিয়ে দাঁড়াতে পারবো বলেন, আমাদের আগের যুগের উম্মত 600-700 বছরের হায়াত পেত, এত বড় বড় ইবাদতকারী ছিল, আর আমরা মোটামুটি পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে পারলে মনে করি
অনেক বড় হয়ে গেছি। এজন্য আমাদের শক্তি হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহর সাথে সম্পর্ক, যে সম্পর্ক বিলাল হাবশী রাদিয়াল্লাহু আনহু পায়ের আওয়াজকে জান্নাতে পৌঁছে দিয়েছে। বিলাল রাদিয়াল্লাহু আনহু কিন্তু বড় ছিল, আলিম সাহাবীদের মধ্যে ছিলেন না। আমি এজন্য বলছি কারণ আলিম সাহাবীদের লিস্ট আমাদের কাছে আছে, বিলালের মধ্যে ছিলেন না। কিন্তু আল্লাহ নবী বলেছেন, বিলাল আমি যখন মেরাজের রাতে জান্নাত পরিদর্শন করছি, সামিআতু খাসখাসাতা নাল, আমি কার একজনের জুতার খসখস শব্দ শুনতে পেলাম। জিব্রাইলকে জিজ্ঞেস করলাম, জিব্রাইল আমাদের সামনে কে হাঁটে হেঁটে যায়? জিব্রাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ আমাদের সামনে কেউ হাঁটে না, আপনার গোলাম বিলাল মক্কার রাস্তায় হাঁটে আর তার পায়ের আওয়াজ জান্নাত পর্যন্ত পৌঁছে যায়। সুবহানাল্লাহ, বলেন বিলাল রাদিয়াল্লাহু আনহু থেকে এটলিস্ট আজ পর্যন্ত আমি কোরআন শরীফের কোন আয়াতের তাফসীর পাই নাই, বড় আলিমরা হতে পেয়েছেন, হাদিস যা পেয়েছে এগুলো এতটুকু, অন্য সাহাবীর তুলনা কিছুই নয়। বিলাল রাদিয়াল্লাহু আনহু কাছ থেকে আমি ইসলামী ফুকা আকীদার তেমন কোনো মাসলা মাসাইল আজ পর্যন্ত পাই নাই। বিলালের একটি ভূমিকা, মুহাম্মদুর রাসূলুল্লাহ যেখানে বিলাল সেখানে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খাদিম ছিলেন বিলাল, আল্লাহর নবীর কাছে চলতেন, যেখানে গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বসে যেতেন, বিলাল আল্লাহর নবীর জুতা মোবারক হাতে নিয়ে বুকের মধ্যে রেখে দিতেন। এই ছিল বিলাল, এই ছিল বিলাল, যেটি বিলালকে বিলালের পায়ের আওয়াজকে জান্নাতে পৌঁছে দিয়েছে। এক সাহাবীকে আমি শেষ করবো, পাঁচ মিনিট, এক সাহাবীকে শাস্তি দেওয়া হলো, গুরুতর শাস্তি দেওয়া হলো, কষ্ট পাচ্ছে, এক সাহাবীকে শাস্তি দেওয়া হলো, কি শাস্তি, কি আজাব, আপনাদের কি দুষ্টি করেছেন যদি বলতে চাচ্ছি না, কি আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা নয় যে সাহাবীদের নাম বলে মানুষ আল্লাহ নবী তাকে শাস্তি দিচ্ছেন, সে আবার একই পাপ করছে। এবার কথা বলতে বলতে একজন বলে দিলেন যে ওই ব্যক্তির উপর আল্লাহ লানত করে, যেই মাত্র এই কথা বলেছেন রাসূলুল্লাহ ঘর থেকে বেরিয়ে এসে শুনে গিয়েছেন এবং খুব বেশি রাগ করে বলেছেন, লা তালানহু, খবরদার আমার সাহাবীকে লানত করো না, ফা ইন্নাহু ইউহিব্বুল্লাহ ওয়া রাসূলা, কারণ আমার সাহাবী আল্লাহ এবং তার রাসূলকে বড় মহব্বত করে। সুবহানাল্লাহ, এবার ওলামা কেরাম পড়ে চিন্তার মধ্যে পড়েছেন যে এই ব্যক্তি যে পাপ করেছে শাস্তি পাচ্ছে, সে আল্লাহর রাসূলকে কিভাবে মহব্বত করবে? আল্লাহকে মহব্বত করতে হলে তো তাহাজ্জুদ গুজার হতে হবে, নবীকে মহব্বত করতে হবে, সুন্নতের অনুসরণ করতে হবে, এই ব্যক্তির কিছুই নেই, শাস্তি পাচ্ছে, সে নাকি আল্লাহ এবং রাসূলকে মহব্বত করে, কি মহব্বত করে? আমাদের উলামায়ে কেরাম হাদিস খুঁজতে বসেছেন, খুঁজতে খুঁজতে পেয়েছেন ওই ব্যক্তির একটি মহব্বত, কি মহব্বত? আল্লাহর নবী যখন তার সাহাবীদেরকে নিয়ে বসতেন, ওই ব্যক্তি পেছনের দিকে গিয়ে বসতেন, তেমন কোনো গুরুত্বপূর্ণ দায়িত্ব তিনি ছিলেন না। অর্থাৎ আমি বুঝাতে চাচ্ছি, আবু বকর, ওমর, ওসমান, আলী রাদিয়াল্লাহু আনহুম যেরকম উচ্চ মার্গীয় দায়িত্ব ছিলেন, তিনি তেমন কিছুই নন। এবার সবাই এসে আল্লাহর নবীর কাছে নিজের সুখ দুঃখ বর্ণনা করতেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবার সুখ দুঃখ শুনতেন এবং সবাইকে খুশি করে বিদায় করতেন। কেউ আল্লাহর নবীকে জিজ্ঞেস করতেন না, ইয়া রাসূলুল্লাহ আপনার মন ভালো কি খারাপ? ওই সাহাবী আল্লাহ নবীর চেহারার দিকে তাকিয়ে থাকতেন, যখনই আল্লাহ নবী সাহাবের মুখের মধ্যে সামান্য দুশ্চিন্তা আসত, তিনি একটি মজা কৌতুক শুনিয়ে দিতেন, আল্লাহ নবী হাসতেন, এটি ছিল তার মহব্বত। এই মহব্বতের মধ্যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাক্ষী দিয়েছেন যে আমার সাহাবী আল্লাহ এবং তার রাসূলকে মহব্বত করে। সম্মানিত হাজরিন, এটি আমাদের সবচেয়ে বড় সম্পদ, খোদার কসম আমরা যখন এই সম্পদের ক্ষেত্রে কম্প্রোমাইজ না করি। আমার বক্তব্য শেষ করছি, সুর সাহেব তশরিফ এনেছেন, ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালামু আলাইকুম।